শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজ সকালের বাংলাদেশ আপনাদের সাথে আছি আমি তাবাস মাহমুদ দর্শক অগ্রহায়ণ মাস চলছে সামনে কিন্তু শীতকাল চলে এসেছে যদি শীতকাল এখনো আসেনি তারপরও শীতের আমেজ কিন্তু ইতিমধ্যে প্রকৃতি এবং আমাদের প্রত্যেকের জীবনে পড়া শুরু হয়েছে সেই আমেজ যেন সবসময় আপনাদের জীবনে বজায় থাকে সেই আশা শুরু করছে আমাদের আজকের আয়োজন আমরা আজকে প্রথমেই জেনে নিব আমাদের প্রথম যে সেগমেন্ট ইতিহাসের এই দিনে আজ কি ঘটেছিল আজ সোমবার ২৩ নভেম্বর ২০২০ আট অগ্রহায়ণ ১৪২৭ সাত রবিউস সানি ১৪৪২ হিজরি ১৮৭৩ সালে আজকের দিনে ফরাসি সেনারা ভিয়েতনামের রাজধানী হ্যানয় দখল করে নেয় ১৮৯০ সালের এই দিনে নেদারল্যান্ড থেকে লুক্সেমবার্গ বিচ্ছিন্ন হয় যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী মেক্সিকো থেকে সরে আসে আজকের দিনে ১৯১৪ সালে ১৯১৯ সালে দিল্লিতে প্রথম নিখিল ভারত খিলাফত সম্মেলন অনুষ্ঠিত হয় আজকের দিনে আজকের দিনে ১৯৩৬ সালে লাইফ ম্যাগাজিনের প্রথম সংখ্যা প্রকাশিত হয় ব্রিটেনের সর্বপ্রথম বাণিজ্যিক বেতার কেন্দ্র চালু হয় ১৯৬৪ সালের আজকের দিনে ১৯৯৫ সালের আজকের দিনে বসনিয়া শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় ১৯২৫ সালের আজকের দিনে সাবেক প্রধানমন্ত্রী শাহ আজিজুর রহমান জন্মগ্রহণ করেন ইতালিয়ান অভিনেতা ও প্রযোজক ফ্রাঙ্কো নিরো ১৯৪১ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন ফরাসি নেতা ও প্রযোজক ভিনসেন্ট ক্যাসেল ১৯৬৬ সালের আজকের দিনে পৃথিবীতে আসেন ১৯৯১ সালে জন্মগ্রহণ করেন আহমেদ শেহজাদ আজকের দিনে তিনি পাকিস্তানি ক্রিকেটার বাঙালি পদার্থবিদ উদ্ভিদবিদ ও জীববিজ্ঞানী এবং প্রথম দিকের একজন কল্পবিজ্ঞানী রচয়িতা জগদীশ চন্দ্র বসু ১৯৩৭ সালের আজকের দিনে মৃত্যুবরণ করেন ১৯৭০ সালের আজকের দিনে মৃত্যুবরণ করেন সিঙ্গাপুরের সাংবাদিক রাজনীতিবিদ ও প্রথম রাষ্ট্রপতি তুন ইউসুফ বিন ইসহাক ফ্রান্সের বিখ্যাত লেখক আন্দ্রে মালরো মৃত্যুবরণ করেন আজকের দিনে ১৯৭৬ সালে ২০১৪ সালের আজকের দিনে ডরোথি চেনি মৃত্যুবরণ করেন তিনি ছিলেন আমেরিকান টেনিস খেলোয়াড় দর্শক আমরা দেখছিলাম ইতিহাসের আজকের দিনে কি বিশেষ ঘটনাগুলো ঘটেছিল এবং বিশিষ্ট জনরা কারা জন্মগ্রহণ করেছিলেন এবং কারা মৃত্যুবরণ করেছিলেন দর্শক স্বাস্থ্য শরীর মন ভালো রাখার জন্য কিন্তু শারীরিক যেমন ভালো থাকা দরকার তেমনি মানসিকভাবেও ভালো থাকাটা খুব জরুরি যার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে যোগা চলুন দর্শক দেখে আসি আমাদের আজকের যোগা সেগমেন্ট আসসালামু আলাইকুম প্রিয় শহীদ আপনার উপর শান্তি বর্ষিত হোক আজকের ইয়োগা পর্বে আমি আহমেদ শরীফ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার সঙ্গে আছেন আর্কিটেক্ট মোহাম্মদ আলাউদ্দিন আছেন আমার সঙ্গে রুলি আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টাকে অনুসরণ করতে পারলে আমাদের পাকস্থলীটা ভালো থাকবে আর পাকস্থলী ভালো তো আপনি অনেক অসুখ বিসুখ থেকে খুবই নিরাপদ থাকবেন দূরে থাকবেন তাহলে আমরা এখন আসনের দিকে অগ্রসর হয়ে যাই এবং আসন হচ্ছে পবন মুক্ত আসন আজকে আমরা যে আসনটা অনুশীলন করব সেই আসন নাম হচ্ছে পবন মুক্ত আসন পবন মুক্ত আসন পবন পবন সংস্কৃত শব্দ এটা থেকে আসছে পবন মানে হচ্ছে বায়ু আর মুক্ত মানে হচ্ছে মুক্ত করে দেয়া আর আসন তো আসনই তো যে আসন করলে পেট মধ্যস্থিত পবন মুক্ত হয়ে যায় বায়ু বেরিয়ে যায় গ্যাস বেরিয়ে যায় সেই আসনটাকেই বলা হয় পবন মুক্ত আসন তো আজকে আমরা সেই পবন মুক্ত আসনটাকে অনুশীলন করব খুব মজার আসন খুবই উপকারী আসন পবন মুক্ত আসন আমরা একটু দেখে নেই প্রথমে আমরা দণ্ডাসনে বসি এরপর দণ্ডাসনে আমরা মেরুদণ্ড স্ট্রেট করে বসলাম সোজা করে বসলাম এরপর কনুইয়ের উপর শরীরটাকে কষ্ট না দিয়ে ধীরে ধীরে আমরা বসে পড়ব শরীরটাকে শক্তি অপচয় করা থেকে বিরত রাখতে হবে তো আমরা যদি এই নিয়মটা ফলো করে শুই তাহলে এই শক্তিটা অপচয় হয় না কনুইয়ের উপর ধীরে ধীরে ভর করে আমরা শুয়ে পড়ি শরীর কোনো কষ্ট পাবে না আরামসে আপনি শুয়ে পড়তে পারবেন এই হচ্ছে আমাদের
শুয়ে পড়ার ভঙ্গিমা। এই অবস্থায় আমরা রিল্যাক্স থাকলাম। এরপরে আমরা আস্তে আস্তে আমরা পবন মুক্তাসনের দিকে যাব, অর্থাৎ এই আসনটা শুয়ে করতে হয়। আমরা বসাছিলাম, শুয়ে পড়লাম, এবার শোয়া থেকে আমরা আসনটা দেখাচ্ছি। এক্ষেত্রে একটা বিষয় মনে রাখতে হবে, এই পবন মুক্তাসনে আমরা দুইটা পাকেই তুলব, উপরের দিকে তুলব, কিন্তু সব সময় মনে রাখতে হবে আমাদেরকে আগে ডান পা তুলতে হবে। বলবেন কেন, এটা সায়েন্সটা কি? এটার সায়েন্স হচ্ছে, যদি আপনি ডান পাটা আগে না তুলেন তাহলে অ্যাসেন্ডিং কোলন, ডিসেন্ডিং কোলন এগুলোর সমস্যা হবে। অর্থাৎ আমরা যে কারণে এই আসনটাকে করতে চাচ্ছি, অর্থাৎ পেটের যে অতিরিক্ত গ্যাস আছে, বায়ু আছে, সেটাকে বের করতে চাচ্ছি, সেটা হবে না, সেটা ভেতরেই থেকে যাবে। এ কারণে অবশ্যই ডান পা আগে তুলবেন, এটা মনে রাখতে হবে। তাহলে আমরা আসনের দিকে অগ্রসর হই। এবার আমরা ধীরে ধীরে ডান ডান পাটাকে ভাঁজ করে হাঁটু হাঁটু ভেঙে, হ্যাঁ গুড, এবার দুই হাত দিয়ে হাঁটুটাকে আমরা চেপে ধরি। এবার আস্তে আস্তে আমরা আমাদের পেটে চাপ দেওয়ার চেষ্টা করব, অর্থাৎ আমাদের হাঁটুটাকে যতটুকু ভেতরের দিকে নিয়ে আসতে পারি, নিয়ে এসে আমরা চাপ দেওয়ার চেষ্টা করব। এই হচ্ছে, অর্থাৎ আপনি চাপ দিয়ে রাখতে হবে, এইরকম করে চাপ দিয়ে রাখতে হবে। আপনি খেয়াল করবেন প্রিয় দর্শক, যে আমরা যখন এই জিনিসটাকে করছি, এখানে কিন্তু চাপ দিচ্ছে, এই পাকস্থলীতে চাপ দিচ্ছে, এবং এই চাপ দেওয়াটাই হচ্ছে জরুরি। যত আমি চাপ দিতে পারবেন তত আমাদের যে পারপাস, সেই পারপাসটা সার্ভ হবে। তো অবশ্যই ডান পা আগে তুলতে হবে। এই অবস্থায় আমরা 10 সেকেন্ড থেকে 30 সেকেন্ড অবস্থান করব এই সিচুয়েশনে। আর অভ্যস্ত হয়ে পড়লে আপনি আরও বেশি সময় নিয়েও করতে পারেন। কিছুক্ষণ অবস্থান করার পর আমরা ধীরে ধীরে পাটাকে রিলিজ করে দেবো। হ্যাঁ, এবার একটু পা ছেড়ে দিন, ধীরে ধীরে পা ছেড়ে দিন, দুই হাত দেহের দুপাশে রাখেন। এবার আমরা আমাদের বাম পাটাকে তুলবো, একটু বাম পা ধীরে ধীরে তুলে আমরা, হ্যাঁ গুড, হ্যাঁ দুই হাত দিয়ে ধরি। এইরকম করে ইন্টারলক করে আপনি ধরতে পারেন, কেউ কেউ আবার এরকম করেও ধরেন, এটাই সহজ, এইভাবে করলে সহজ আপনি ধরতে পারবেন। নানান ভেরিয়েশন আছে ধরার, এটাকে আমাদের কাছে সহজ মনে হয়েছে। হ্যাঁ গুড, চাপ দেন, আর একটু চাপ, হ্যাঁ। এবং খেয়াল রাখতে হবে আমাদের নিচের হাঁটু যেটা আছে সেটা যেন স্ট্রেট থাকে, অর্থাৎ যতটুকু আপনি স্ট্রেট রাখতে পারেন স্ট্রেট রাখার চেষ্টা করবেন, নিচের হাঁটুটা পাটা স্ট্রেট থাকবে। এই অবস্থায় আমরা 10 সেকেন্ড থেকে 30 সেকেন্ড অবস্থান করব মিনিমাম। এবার আস্তে আস্তে আমরা এটাকে ছেড়ে দিই, একটু রিল্যাক্স করেন। এই হলো এক রাউন্ড, অর্থাৎ ডান পা বাম পা এটা মিলে হচ্ছে একটা। আবার এটাকে চাইলে আপনি তিনটার সমন্বয়ে, অর্থাৎ প্রথমে ডান পা, তারপরে বাম পা, তারপরে দুই পা একসঙ্গে জড়ো করেও একটা সেট তৈরি করতে পারেন। এবার আমরা এই দু পা একসঙ্গে জড়ো করে সেট তৈরি করার প্রক্রিয়াটা দেখব। আগে আমরা এক পা এক পা করেছিলাম, এবার আমরা দুই পা একসঙ্গে জড়ো করে তুলে এটাকে অনুসরণ করব, অনুশীলন করব। এবার তাহলে আমরা দুই পা ভাঁজ করি, হাঁটু ভেঙে ভাঁজ করি, হ্যাঁ গুড। এবার দুই হাত দিয়ে ধরি আগের নিয়ে এবং চাপ দেওয়ার চেষ্টা করি। খেয়াল করে দেখবেন এই জায়গাগুলোতে কিন্তু চাপ পড়ছে, পাশাপাশি কিন্তু আরামও লাগছে। শুধু যে চাপ পড়ছে তা না, একটা আরামের অনুভূতিও আছে, একটা আরামের অনুভূতিও আপনি পাচ্ছেন। হ্যাঁ গুড, রিল্যাক্স। প্রয়োজনে চোখটাকে বন্ধ করেও রাখতে পারেন, হ্যাঁ খোলাও রাখতে পারেন। বিশেষ করে হাঁটু বাঁকা হচ্ছে, পেটে চাপ পড়ছে, ইন্টারনাল যে অর্গানগুলো আছে সেই ইন্টারনাল অর্গানগুলো খুব শক্তিশালী হয় এই আসন করার মধ্য দিয়ে। এবার আমরা ধীরে ধীরে আগের পজিশনে চলে যাই, আগের পজিশনে আস্তে আস্তে রিল্যাক্স। তো এই তিনটা মিলেও আপনি একটা সেট করতে পারেন, অর্থাৎ প্রথমে ডান পা, তারপরে বাম পা, তারপরে দু পা একসঙ্গে জড়ো করে এটাকে একটা সেট মনে করতে পারেন। এই হলো এক সেট। এরপর আবার শুরু করবেন ডান পা বাম পা দু পা একসঙ্গে, দুইবার হলো দুই সেট, এরকম করে 3 থেকে 5 সেট আপনি এক সিট এক শোয়াতে এক অনুশীলনে আপনি করতে পারেন। তাহলেই হলো, প্রয়োজনে আপনি আরও যখন অভ্যস্ত হবেন আরও সময় বাড়াবেন, সেটা পরের বিষয়। প্রাথমিকভাবে আপনি এইভাবে এটাকে চর্চা করতে পারেন। তো এই আসনটা করলে কি লাভ হয়? প্রথম যে লাভ হচ্ছে, পাকস্থলী ভালো, তো আমরা অনেক অসুখ বিসুখ থেকে ভালো, পেট মধ্যস্থিত যে বায়ুটা জমে আছে সেই বায়ুটা ভেতর থেকে বের করে দেয়, অতিরিক্ত যেটা আছে সেটা বের করে দেয়। হাঁপানির জন্য উপকারী, যাদের অ্যাজমা আছে এই আসনটাকে অনুশীলন করবেন, অ্যাজমার জন্য খুবই উপকারী আসন। পাকস্থলী
যকৃৎ প্লিহা বা স্প্লিন এগুলো কর্মক্ষম হয়। আপনি দেখবেন ইন্টারনাল অর্গানগুলোতে চাপ পড়ে প্যানক্রিয়াস থেকে শুরু করে অনেক ইন্টারনাল অর্গান যেগুলো আছে সেগুলোর গঠন ভালো হয়, সেগুলোর এক্সারসাইজ হয়, সেগুলো থেকে অতিরিক্ত চর্বিগুলোকে দূর করতে সহযোগিতা করে এবং সার্বিকভাবে আপনি একটা প্রশান্তিময় জীবন পাবেন। কেন? কারণ পেটের অস্বস্তি নাই তো আপনি শান্তিতে আছেন। আর খাবার খেলেন সেটা যদি হজম না হয়, পেটের যে অর্গানগুলো আছে সেই অর্গানগুলো যদি ঠিকমতো কাজ না করে খাবারটাও হজম হবে না, আপনার অস্বস্তি লাগবে, অশান্তি লাগবে। আর অশান্তি মানেই তো হচ্ছে জীবনটাই বৃথা, শান্তিটাই আমাদের কাম্য। তো আমরা যখন এই আসনটা করি আর পেটে গ্যাস জমে থাকলে যে বিষয়টা হয় এটা অস্বস্তি কাজ করে, দেখবেন যে আপনার কাজ করতে অনীহা লাগছে, ভালো লাগছে না। এই পেটের অস্বস্তিটাকে দূর করার জন্য আমরা এই পবন মুক্তাসনের অভ্যাস করতে পারি। এবং পাশাপাশি আপনার পেটে যদি অতিরিক্ত চর্বি থাকে, আমরা খেয়াল করে দেখেছি যখন এই আসনটা করেছি যে পেটের উপর অতিরিক্ত একটা বলা যেতে পারে চাপ পড়ে, এই চাপের কারণে এটার এক্সারসাইজ হয়, এখানকার অতিরিক্ত চর্বি যেগুলো আছে সেগুলো ধীরে ধীরে দূর হয়, কোলেস্ট্রল বডিতে জমার সুযোগ পায় না। তো এটাকে আমরা অনুশীলনে প্রতিদিন রাখতে পারি, দেখবেন যে আপনার অনেক উপকার হচ্ছে। পবন মুক্তাসন, এটাকে ইংরেজিতে বলা হয় অ্যান্টি ফ্ল্যাটাস পোশ্চার, ফ্ল্যাটাসটাকে বের করে দেয়, বায়ুটাকে গ্যাসটাকে বডি থেকে বের করে দেয়। আমরা দেখলাম পবন মুক্তাসন। এবার আমরা একটা ধৌতি, ইয়োগাতে ধৌতি মানে হচ্ছে ক্লিনজিং, পরিষ্কার করা, ধৌতকরণ, যে প্রসেসে আমাদের বডির বিষাক্ত পদার্থ বের হয়ে যায়, যে প্রসেসে আমাদের শরীর ধোয়ার পাশাপাশি, এটা পরিষ্কার হওয়ার পাশাপাশি মনটাও যখন পরিষ্কার হয় সেটাই হচ্ছে ধৌতি। তো ইয়োগাতে এই ধৌতিটাকে অনুশীলন করা হয়। আমরা আজকে একটা ধৌতি অনুশীলন করব, যে ধৌতিকে বলা হয় সহজ অগ্নিসার ধৌতি, সহজ অগ্নিসার ধৌতি, মানে ইজি ফায়ার ক্লিনজিং। অগ্নি, অগ্নি মানে হচ্ছে আয়ুর্বেদে ন্যাচারোপ্যাথিতে বা আয়ুর্বেদে অগ্নি মানে হচ্ছে হজম সংক্রান্ত, আর আরেকটা অগ্নি হচ্ছে আগুন। তো যখন আমরা পেটের অস্বস্তিতে থাকি তখন কিন্তু ভেতরে আসলে আগুনই জ্বলে। আর আরেক অর্থে যদি আমরা বলি যে হজম শক্তি যদি ঠিক না হয় তাহলে কোনো কিছুই ভালো হয় না। তো এই অগ্নিটাকে ভালো রাখার জন্য, হজম শক্তিটাকে ভালো রাখার জন্য, ভেতরের অগ্নিযুক্ত অস্বস্তিটাকে দূর করার জন্য আমরা এখন যে প্রক্রিয়াটাকে অনুশীলন করব সেটাই হচ্ছে সহজ অগ্নিসার ধৌতি। এটাকে আমরা এখন দেখব। আমরা ধীরে ধীরে উঠে বসি, নির্দিষ্ট প্রক্রিয়া, শোয়া থেকে ওঠার নির্দিষ্ট প্রক্রিয়া, আমরা উঠে বসি। এবার দুই পা সামনে ছড়িয়ে বসি, দুই পা সামনে ছড়িয়ে বসি। এখন আমরা যে আসনে বসে আছি সেই আসনের নাম হচ্ছে দণ্ডাসন। এই দণ্ডাসন থেকেই আমরা পদ্মাসনে যাব। পদ্মাসনে গিয়ে আমরা এই অগ্নিসার ধৌতিটাকে অনুশীলন করব। তো অগ্নিসার ধৌতি পদ্মাসনে যেই করতে হবে তা না, আপনি যদি পদ্মাসনে বসতে না পারেন তাহলে আপনি সহজ যে কোনো ধ্যানাসনে বসেও করতে পারেন, বিশেষ করে সুখাসন, বজ্রাসন, সেই আসনগুলোতে বসেও আপনি এই অগ্নিসার ধৌতিটাকে অনুশীলন করতে পারেন। তো আমরা এখানে পদ্মাসনে বসেই দেখাচ্ছি। প্রথমে ডান পাটাকে আমরা ভাঁজ করে নিই, ডান পাটাকে ভাঁজ করে নিই। আস্তে আস্তে গোড়ালিটাকে পেটে লাগানোর চেষ্টা করি, অর্থাৎ উরুর উপর দিয়ে নিয়ে। এবার অন্য পাটাকেও একইভাবে করে ফেলি, একটু ইজি করে আমরা একটু বসি, ইজি রিল্যাক্স, হ্যাঁ রিল্যাক্স করে বসি। দুই হাত হাঁটুর উপরে রাখি। এই পদ্মাসনে বসে আমরা করতে পারি, আর যদি পদ্মাসন না পারেন সুখাসন, বজ্রাসন, গুড। এবার যে কাজটা করতে হবে, একটা বিশেষ মুদ্রা আমাদেরকে আয়ত্ত করতে হবে। মুদ্রা বলতে একটা বিশেষ ভঙ্গি, ভঙ্গিটা হচ্ছে এই, অর্থাৎ আমাদের যে মধ্যমা আছে এই মধ্যমাটাকে আমরা টাচ করব, বুড়ো আঙুল দুটোকে উপরের দিকে রাখবো, বুড়ো আঙুল দুটোকে উপরের দিকে রাখবো এইভাবে। তো এই যে আমরা করলাম এটাকেই আমাদের নাভিতে আমরা নিয়ে যাব, আর যে বুড়ো আঙুল দুটো আছে নাভিতে রাখলাম, মধ্যমা যে দুটো একসঙ্গে জড়ো করলাম সেটা এখানে রাখলাম, আর বুড়ো আঙুলটাকে পাজরের শেষ মাথায় আমরা নিয়ে যাব। এবং এইভাবে চারটা আঙুল, চারটা চারটা আটটা আঙুল, আর পেছনে আমাদের বুড়ো আঙুল দুটো এভাবে থাকলো। এরপর আমরা আমাদের বিশেষ প্রক্রিয়ায়, অর্থাৎ চারটা চারটা আটটা আঙুল সামনের দিকে আছে, এই আটটা আঙুল দিয়ে চাপ দেব, পাকস্থলিতে চাপ দেব, ছেড়ে দেব। হ্যাঁ, টাইট, রিল্যাক্স, টাইট করব, ছেড়ে দেব, চাপ দেব, ছেড়ে দেব, থামার দরকার নেই, চাপ দেব, ছেড়ে দেব।
এই হচ্ছে আমাদের সহজ অগ্নিসার্ধতি। তাহলে আমরা একটু দেখে নেই, হাতের পজিশন এই, হ্যাঁ গুড। এবার এটাকে নাভিতে নিয়ে যাই, গুড। হ্যাঁ, বুড়ো আঙুলটাকে আমরা পাঁজরের শেষ মাথায়, যেখানে হাড় গিয়ে শেষ হয়েছে সেই দিকে আমরা নিয়ে যাই, পেছন দিকে। প্রিয় দর্শক, খেয়াল করবেন যে চার চারটা আটটা আঙুল এখানে আছে, হ্যাঁ চার চার আটটা আঙুল থাকছে, আঙুলগুলো জড় অবস্থায় থাকবে, একসঙ্গেই থাকবে, তাহলে চাপ দেওয়াটা সহজ হবে। এবার দম স্বাভাবিক রেখেই আমরা এই আটটা আঙুল দিয়ে চাপ দেব, ছেড়ে দেব, হ্যাঁ পেটে চাপ দেন, হ্যাঁ ছেড়ে দেন, ঝট করে ছেড়ে দেবেন, চাপ দিচ্ছেন ঝট করে ছেড়ে দেবেন, চাপ দিচ্ছেন ছেড়ে দিচ্ছেন। আবার বেশি করতে গিয়ে আঙুলগুলো এইরকম এইরকম করা যাবে না, হ্যাঁ চারটা আঙুল দিয়ে সমানভাবে চাপ দেবেন, ছেড়ে দেবেন, হ্যাঁ চাপ দেবেন ছেড়ে দেবেন, চাপ দেবেন ছেড়ে দেবেন, চাপ দেবেন ছেড়ে দেবেন, আঙুলগুলোকে একসঙ্গে আমরা রাখার চেষ্টা করবো, তাহলে প্রক্রিয়াটা খুব সহজভাবে হবে, সুন্দরভাবে হবে। গুড, এবার একটু বিশ্রাম নেন। কয়বার করবে এই অগ্নিসার ক্রিয়াটা, সহজ অগ্নিসার ক্রিয়াটা আপনি বা ধৌতিটা আপনি এক সিটিংয়ে কমপক্ষে বিশ বার, কমপক্ষে বিশ বার করবেন, আর সময় সুযোগ থাকলে সামর্থ্য থাকলে আরও বেশিও করতে পারেন। কী লাভ এটা করলে? যাদের অ্যাসিডিটি আছে তাদের জন্য উপকারী, হ্যাঁ অ্যাসিডিটির যন্ত্রণায় যারা কষ্ট পাচ্ছেন তাদের জন্য উপকারী, আমাশয় ডিসেন্ট্রি যাদের আছে তাদের জন্য উপকারী, হ্যাঁ ডায়রিয়া যাদের হয় তাদের জন্য উপকারী। হ্যাঁ এটা আপনি করবেন, দেখবেন যে আপনার যা আছে সেগুলো ক্লিয়ার হয়ে যাচ্ছে, তো ডায়রিয়ার জন্য এটা উপকারী আসন, এবং আমাদের পাকস্থলীটাকে সার্বিকভাবে এটা ভালো রাখে, হজম শক্তিটা বৃদ্ধি পায়, ডাইজেস্টিভ সিস্টেম চমৎকারভাবে কাজ করে। অনেকের আবার কনস্টিপেশন আছে, এই কনস্টিপেশনটাকে ওই আসন দূর করে, আর পেটের যে স্নায়ু এই স্নায়ুগুলোর গঠনটা ভালো হয়, শক্তিশালী হয়, পেশির পেট মধ্যস্থ যে পেশি আছে সেগুলোর গঠনও ভালো হয়, সেগুলো ভালো করে কাজ করে, পেটে অতিরিক্ত চর্বি জমতে পারেন। আপনি খেয়াল করে দেখেন যখন চাপ পড়ে স্বাভাবিকভাবেই এখানে অতিরিক্ত মেদ জমার সুযোগ থাকে না, আবার প্রোস্টেট গ্ল্যান্ডের সমস্যায় অনেকেই ভোগেন, তাদের জন্য কিন্তু এই আসনটা বা ইনডাইরেক্টলি উপকারী হয়, এই জন্য আমরা এটাকে অনুশীলন অব্যাহত রাখবো। সহজ অগ্নিসার ধৌতি কমপক্ষে বিশ বার, আর সময় সহ সুযোগ থাকলে আরও বেশি করে করব। তাহলে প্রিয় সুহৃদ, আমরা একটা আসন দেখলাম, পবন মুক্ত আসন, তারপর একটা ক্রিয়া দেখলাম বা ধৌতি দেখলাম, সেটার নাম হচ্ছে সহজ অগ্নিসার ধৌতি। আজকে আমরা এই যে ইন্টারনাল অর্গান নিয়ে এত কথা বলছি, তো নেচারোপ্যাথিতে এটার চমৎকার একটা টিপস আছে, সমাধান আছে, নেচারোপ্যাথিতে অনেক টিপস আছে, তার মধ্যে একটা টিপস যদি আমরা অনুসরণ করি আমাদের দৈনন্দিন জীবনটা খুব সহজ হবে। কী করতে পারি? ফল যখন খাবেন, ফ্রুট যখন খাবেন, পুরো ফ্রুটটা খাবেন। আমাদের অনেকের টেন্ডেন্সি আছে যে আমরা কী করি, যে ফলের জুস খাই, এটাকে রস করে খাই, রস করে খেলে যে অসুবিধাটা হয়, যে টোটাল ফলটা খেলে যে উপকারটা পেতেন সেই উপকার থেকে আপনি বঞ্চিত হন। কী উপকার? সেটা হচ্ছে ফলের মধ্যে যে আঁশ থাকে, ফাইবার থাকে, এটা কনস্টিপেশনের জন্য খুব চমৎকার, কনস্টিপেশন থেকে নিরাময় লাভ করার জন্য খুবই উপকারী। পাশাপাশি আপনার বডির যে কোলেস্টেরল আছে অতিরিক্ত, সেই ফাইবারগুলো বডির কোলেস্টেরলগুলোকে শুষে নেয়, শোষণ করে নেয়, এ কারণে আমাদের ফল পুরোটাই খাওয়া উচিত, এটাকে জুস করে খাওয়া উচিত না। আপনি দেখেন, আপনি যখন একটা পেয়ারা খান, একটা আপেল খান, এই পেয়ারা আপেল আপনি জুস করেও খেতে পারেন, কিন্তু জুস করে খেলে কী হবে, এই যে অতিরিক্ত উপকার সেই উপকারগুলো থেকে আমরা বঞ্চিত হচ্ছি। একটা আপেল যখন আপনি খাচ্ছেন আপনার দাঁতের উপকার হচ্ছে, দাঁতটা সুন্দর হচ্ছে, দাঁতের এক্সারসাইজ হচ্ছে, এবং দাঁতে যে ময়লাগুলো জমে থাকে এটা অনেকটাই এই যে আপেল যখন খাচ্ছেন, পেয়ারা যখন খাচ্ছেন তখন কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে, মাড়িটা শক্তিশালী হচ্ছে, মাড়ির উপকার হচ্ছে। তো ফল যখন আমরা খাবো আমাদের প্রাকৃতিক বিজ্ঞান অনুসারে, নেচারোপ্যাথি অনুসারে, তখন দেখবেন যে আপনি খুব চমৎকারভাবে আপনার মাড়ি ভালো থাকছে, দাঁত ভালো থাকছে, হজমটা ভালো হচ্ছে, কারণ যত আপনি বেশি মানে ফলটাকে মুখের ভেতরে রাখতে পারবেন তত আপনার এখান থেকে স্যালাইভারি গ্ল্যান্ড থেকে জিনিসগুলো নিঃসৃত হবে, এনজাইমগুলো নিঃসৃত হবে, এনজাইম নিঃসৃত হলে খাবারটা খুব দ্রুত হজম হবে, আর যত দ্রুত হজম হবে আপনি অতিরিক্ত ওজন থেকেও বেঁচে থাকতে পারবেন। তো এই টিপসটাকে আমরা ফলো করতে পারি আমাদের জীবনটাকে সহজ করার জন্য। প্রিয় শরীর, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আনন্দময় একটা জীবন উপভোগ করুন, সেই প্রত্যাশা করে আজকের পর্ব আমরা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।
দর্শক আপনারা দেখছিলেন আমাদের নিয়মিত আয়োজন যোগা সেগমেন্ট। আমরা আশা করব আপনারা নিয়মিত যোগা ভাষায় চর্চা করবেন এবং সুস্থ থাকবেন। আজ সকালের বাংলাদেশের এই পর্যায়ে নিচ্ছি বিরতি, আমাদের সঙ্গে থাকুন। আবারও স্বাগত আজ সকালের বাংলাদেশে। দর্শক, এই পর্যায়ে আমরা চলে যাব সংবাদপত্র পর্যালোচনায়। তবে তার আগে দেখে নিব ঢাকা এবং দেশের বাইরে থেকে প্রকাশিত সংবাদপত্রগুলোর প্রধান প্রধান শিরোনাম। দর্শক, আমার হাতে প্রথমেই আছে বাংলাদেশ প্রতিদিন। তারা যে শিরোনাম করেছে সেগুলো জানাচ্ছি। অপরাধ জগতের সম্রাট গোল্ড মনির। এছাড়া শিরোনাম রয়েছে বেগমপাড়ায় সরকারি কর্মকর্তা কারা। শিরোনাম আরও একটি রয়েছে, করোনার নতুন ধাক্কা ঠেকাতে এখন থেকেই প্রস্তুতি নিচ্ছি বলেছেন প্রধানমন্ত্রী। কালের কণ্ঠ রয়েছে পর আমার হাতে, তারা শিরোনাম করেছে এনআইডির দায়িত্বে আসছে নতুন সংস্থা। এছাড়া শিরোনাম রয়েছে ষাট ব্যক্তির পাচারের টাকা ফেরাতে 18 দেশের চিঠি। এবং আরেকটি শিরোনাম রয়েছে দামি গাড়ি গোল্ডেন মনিরের জাদুর কাঠি। সমকাল রয়েছে পর আমার হাতে, সমকাল শিরোনাম করেছে করোনা বর্জ্যে বিপদ। এছাড়া শিরোনাম রয়েছে গোল্ডেন মনিরের ছিল ভিআইপি সমাদর। রোহিঙ্গা নীতি শিরোনাম রয়েছে, রোহিঙ্গারা কক্সবাজারের চেয়ে অনেক কয়েক গুণ ভালো থাকবে ভাষাঞ্চরে। ডেলিসান রয়েছে পর আমার হাতে, তারা শিরোনাম করেছে ব্যাংকস অ্যাট রিস্ক। এছাড়া শিরোনাম রয়েছে গোল্ডেন মনির পুট অন 18 days remand. The Daily Star রয়েছে আমার হাতে, তারা শিরোনাম করেছে গভর্নমেন্ট চেঞ্জেস বাট হিজ ম্যাজিক গোজ অন। এছাড়া শিরোনাম রয়েছে ঢাকাস এয়ার কোয়ালিটি গেটিং ওয়ার্স। বাংলা নিউজ 24 রয়েছে আমার হাতে, তারা শিরোনাম করেছে পান্থপথে বিস্ফোরণ, তিতাসের তিন কর্মী সহ দগ্ধ চার। এরপর আমার হাতে রয়েছে বাংলা ট্রিবিউন, তারা শিরোনাম করেছে পুলিশের ডোপ টেস্ট, চাকরিচ্যুত 10, সাময়িক বরখাস্ত 18। এছাড়া শিরোনাম রয়েছে সিসি ক্যামেরাই নেই পুড়ে যাওয়া সিলেট বিদ্যুৎ উপকেন্দ্রে। এরপর দেশের বাইরে থেকে আনন্দবাজার পত্রিকা রয়েছে আমার হাতে, তারা শিরোনাম করেছে মোদি মমতা মুখোমুখি কাল, ক্ষোভ জানাতে পারেন মুখ্যমন্ত্রী। এবং সবশেষ দর্শক আমার হাতে রয়েছে দ্য নিউ ইয়র্ক টাইমস, তারা শিরোনাম করেছে বাইডেন টিম পুশিং কুইক স্টিমিউলস ডিল প্রিপেয়ার্স ফর রিনিউড রিজিশন। এছাড়া শিরোনাম রয়েছে জো বাইডেন ব্রিংস ব্যাক দ্য মিডিয়াস গুড ওল্ড ডেইজ। দর্শক, এই ছিল মোটামুটি ঢাকা থেকে প্রকাশিত এবং দেশের বাইরে থেকে প্রকাশিত সংবাদপত্রগুলোর প্রধান প্রধান শিরোনাম। আমরা এবার পর্যালোচনায় যাব। আমাদের সাথে আজকে অতিথি হিসেবে যিনি যুক্ত হচ্ছেন সাংবাদিক ও গবেষক বিশেষ প্রতিনিধি দৈনিক যুগান্তর জনাব নাজমুল হক। নাজমুল হক, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আপনি নিশ্চয়ই শুনছিলেন, আমি শিরোনামগুলো পড়ছিলাম। আমি একটু দুটি বিষয় নিয়ে কথা বলতে চাই। প্রথম যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই সেটি হলো অপরাধ জগতের সম্রাট গোল্ড মনির। বাংলাদেশ প্রতিদিন একটি শিরোনাম করেছে, এরই রেশ ধরে সমকাল শিরোনাম করেছে গোল্ডেন মনিরের ছিল ভিআইপি সমাদর। তো আপনাকে যে প্রশ্নটা আমি রাখতে চাচ্ছি সেটা হলো যে এই যে ভিআইপি সমাদরের কথা বলা হচ্ছে, আসলে এই কারণগুলোর কারণে কি কারণ? একা কারো পক্ষে নিশ্চয়ই এত অনৈতিকভাবে সম্পদ গড়ে তোলা সম্ভব না। তো এই যে সমকাল যে বলছে ভিআইপি সমাদরের কথা, আসলে এর পিছনে কারণটা কি, এইটাই কি না? ধন্যবাদ নিউজ 24 কে। আমি প্রথমে যে জিনিসটা জানাতে চাচ্ছি তা হচ্ছে যে গোল্ডেন মনির সে কিন্তু একটা বড় ধরনের পৃষ্ঠপোষকতায় আজকে এই ধরনের একটি ভয়ঙ্কর রূপটার আমরা দেখতে পাচ্ছি। আপনি হয়তো বা জানবেন যে এই গোল্ডেন মনির কোন এক সময় কিন্তু বাংলাদেশের মানে একেবারে যে মার্জিনাল লেভেলের একজন লোক ছিল, তাকে যখন আপনার এয়ারপোর্টে একটা কাস্টমস এর একটা হত্যাকাণ্ড হয়েছিল যেখানে তিনজন কাস্টম অফিসার জড়িত ছিল, যেটা আমরা নিউজের মাধ্যমে পত্রিকার মাধ্যমে জানতে পেরেছিলাম। ওই তিনজন কাস্টম অফিসার যখন সরাসরি একটা হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল, তাদেরকে গোল্ডেন মনিরের যে সহযোগী ছিল তার নাম সম্ভবত শাহাবুদ্দিন বা শাহানুল, সে তখন এই জায়গাটা একটা কাস্টম অফিসারের সাথে একটা আটাত করেছে যে আমরা মিথ্যা সাক্ষী দিয়ে আপনাদেরকে উদ্ধার করব, তার দরুন আপনি আমাদেরকে যে এয়ারপোর্টে যে গোল্ডগুলো আসবে সেই জায়গায় কখনো আপনারা আটকাতে পারবেন না। ওই গোল্ডেন মনিরের যে সহযোগী সে তখন এই মিথ্যা সাক্ষ্য দিয়ে তাদেরকে রক্ষা করে এবং কাস্টম অফিসারও তাদেরকে রক্ষা করলো। কিভাবে? যে তার যত গোল্ড আসতো, তার সহযোগীদের যত গোল্ড আসতো, সেই গোল্ডগুলো তারা আর দৃশ্যমান করলো না এবং এগুলো সবসময় অন্তরালে রাখলো, যার দরুন ওই সহযোগী এবং গোল্ডেন মনির আন্তর্জাতিক যে রুট আছে বা আন্তর্জাতিক যে চক্র আছে সেই চক্রের সাথে জড়িয়ে
যত আন্তর্জাতিক স্বর্ণ চোরা চালান আছে, বাংলাদেশের যে রোডটা ইউজ করা হয়, যেটাকে আমরা একটা হটস্পট হিসেবে জানি, যে বাংলাদেশের রোডটা আন্তর্জাতিক চোরা চালানের জন্য স্বর্ণের একটা হটস্পট রোড, এই রোডটা তারা ইউজ করতেছে। ওই যে তারা শুরু করলো কাস্টম অফিসারদের সহযোগিতায়, এই তিনজন যারা একটা হত্যা মামলার সাথে জড়িত ছিল এবং তাদেরকে মিথ্যা সাক্ষ্য দিয়ে তার সহযোগীরা উদ্ধার মানে রক্ষা করেছিল বা উদ্ধার করেছিল, এবং তাদের সেই সহযোগিতায় ওই তিনজন কাস্টম অফিসারের সহযোগিতা আজকে তারা ডে বাই ডে এই দেশে একটা স্বর্ণ চোরাচালানের আন্তর্জাতিক রোটে পরিণত করে। এবং গোল্ডেন মনি কিন্তু প্রায় সময় সে বলতো যে সে প্রতিমন্ত্রীর একজন সহযোগী এবং সে বিভিন্ন জায়গায় এই রাজনৈতিক পরিচয় দিয়ে সে এভাবে আস্তে আস্তে ডে বাই ডে আমাদের কাছে আজকে ভয়ঙ্কর রূপ তার আমরা দেখতে পেলাম। 1050 কোটি টাকা যে একজন দোকান কর্মচারী ছিল তার এই সম্পত্তির পরিমাণ মানে প্রাইমারি অ্যাসেসমেন্টে বের হয়েছে প্রায় 1050 কোটি টাকা তার সম্পদের পরিমাণ। কল্পনা করা যায় ব্যাপারটা। নাজমুল হক, আপনাকে ধন্যবাদ। আমরা আরেকটি বিষয় নিয়ে আসলে একটা আলোচনা করতে চাই, সেটি হলো করোনা বিষয়ক। সমকাল শিরোনাম করেছে করোনা বর্জ্যে বিপদ, এছাড়া পাশাপাশি দ্য ডেইলি স্টার শিরোনাম করেছে একই বিষয়কে ঘিরে, ঢাকাস এয়ার কোয়ালিটি গেটিং ওয়ার্স। তো আমি আপনার কাছে জানতে চাচ্ছি, সমকালে যে বলছে করোনা বর্জ্যে বিপদ, আসলে আপনার কি মনে হচ্ছে যে ব্যবহৃত যে সরঞ্জামগুলো যেগুলো করোনার কারণে ব্যবহার করা হচ্ছে, যেগুলো ফেলে দেওয়া হচ্ছে, এগুলোর কি আসলে ঠিকঠাক নজরদারি হচ্ছে কি না? ঠিকঠাক নজরদারির চেয়ে বড় যে বিষয়টা হচ্ছে যে এই করোনা বর্জ্য যেগুলো আমরা আমাদের ব্যবহৃত মাস্ক বা পিপি বা আদার্স যে এই বিষয়গুলো হসপিটালের যে বর্জ্যগুলো করোনা রিলেটেড যে রোগী ছিল তাদের ক্ষেত্রে ব্যবহৃত হওয়ার পর যে বর্জ্যগুলো তারা ফেলছে, সেগুলো প্র্যাকটিক্যালি যেভাবে এগুলো ডাম্পিং করা দরকার ছিল সেই প্রক্রিয়া সেগুলো ডাম্পিং হচ্ছে না, যার দরুন কি হচ্ছে এই বর্জ্যগুলো থেকে নতুন নতুন ভাবে মানুষ আক্রান্ত হচ্ছে। এবং বিশেষ করে যারা এই বর্জ্য নিঃশেষণে যারা কাজ করে এই এই ধরনের লোকগুলো বেশি আক্রান্ত হচ্ছে, এবং তাদের দেখা গেছে যারা বর্জ্য ইয়াতে কাজ করতেছে তারা তাদের বর্জ্য ব্যবস্থাপনায় কাজ করার পর যখন তার পরিবারের কাছে যাচ্ছে এই বিশেষ করে মাস্ক টাক্স এগুলো আমরা দেখতেছি যে ময়লার যে ডাম্পিং স্টেশন গুলো সেখানে প্রচুর পরিমাণে আপনার এই করোনা বর্জ্য গুলো তারা আমরা দেখতে পাচ্ছি, অথচ এগুলো কিন্তু একটা আলাদা জায়গা হওয়া উচিত ছিল এবং আলাদা একটা জায়গায় এগুলা ডাম্পিং করার কথা ছিল, সেই জায়গাগুলো না থাকার দরুন এগুলো আমাদের যে আমাদের প্রতিনিয়ত যে দৈনন্দিন যে ময়লাগুলো যেগুলো ডাম্পিং হচ্ছে সেই জায়গাগুলোতে এই করোনা বর্জ্যগুলো যাচ্ছে, যার দরুন ওইখানে যারা কাজ করতেছে এই রিলেটেড তারা এখান থেকে আক্রান্ত হয়ে, এবং তারা আক্রান্ত হওয়ার পর তারা যে বস্তিতে আমরা জানি যেহেতু তারা একটু বস্তি শ্রেণীতে থাকতেছে ওইখানে তারা যখন যাচ্ছে যাওয়ার পর তারা এভাবে আক্রান্ত হয়ে যাচ্ছে, তো তাদের থেকে তাদের পরিবার পরিজন সবাই আক্রান্ত হচ্ছে। আপনি বিশেষ করে লাস্ট সপ্তাহটা যদি দেখেন বাংলাদেশে কিন্তু এখন খুব পিক সিজনে আবার চলে যাচ্ছে, শেষ সপ্তাহে প্রায় প্রতিদিনই 2000-এর উপরে কিন্তু আক্রান্ত, এবং গতকাল আপনি যেখানে আমাদের সংক্রমণের হার 9%-এর কাছাকাছি চলে গিয়েছিল গতকাল কিন্তু সেটা প্রায় 15% চলে আসছে। দ্যাট মিন আবার যে আমরা একটা ভয়াবহতার দিকে যাচ্ছি। আপনি জানেন যে আজকে হয়তো বা 1,93,000-এর মতো ওয়ার্ল্ড ওয়াইড আক্রান্ত, এবং গত লাস্ট এক সপ্তাহ যদি আপনি বিশ্ব পর্যবেক্ষণ বিশ্ব সংক্রমণের পর্যবেক্ষণ দেখেন প্রায় 500,000 করে প্রতিদিনই আক্রান্ত হচ্ছে। তার মানে আমরা এখন ফার্স্ট ওয়েব থেকে যে অবস্থায় ছিল আমাদের ফার্স্ট ওয়েব, সেকেন্ড ওয়েব আমাদের আরো ভয়ঙ্কর একটা ধারণ করতেছে, এবং আমাদের ভিতর যত বেশি আক্রান্ত আমরা দেখছি তত বেশি অসচেতনতা তো আমাদের ভিতর আমরা খেয়াল করতেছি। নাজমুল, আপনার এই অসচেতনতা থেকে আমি একটি আরেকটি প্রশ্ন আনতে চাই একই বিষয়ে, যেমন দ্য ডেইলি স্টার বলছে ঢাকাস এয়ার কোয়ালিটি গেটিং ওয়ার্স, এবং বাংলাদেশ প্রতিদিন শিরোনাম করেছে করোনার নতুন ধাক্কা ঠেকাতে এখন থেকে প্রস্তুতি নিচ্ছে বলেছেন প্রধানমন্ত্রী। তো আপনার কি মনে হচ্ছে যে যেহেতু শীতকাল আসছে শীতকালে কিন্তু সংক্রমণের সংখ্যা অবশ্যই বেড়ে যাবে এটা আমরা জানি, তো সেই ক্ষেত্রে সম্ভাবনাও বেশি রয়েছে সংক্রমণ হওয়ার, আমাদের যে প্রস্তুতি প্রধানমন্ত্রী কিন্তু বলেছেন যে আমরা প্রস্তুতি যথেষ্ট নিচ্ছি, আপনার কি মনে হচ্ছে? আপনি নিশ্চয়ই অনেক সংবাদের সন্নিকটে যান একজন সাংবাদিক হিসেবে, তো প্রস্তুতি কি যা নেওয়া হচ্ছে কিংবা নেওয়ার কথা বলা হচ্ছে তা কি আসলে যথেষ্ট? আমি অবশ্যই বলবো যে মাননীয় প্রধানমন্ত্রী এই ব্যাপারটায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সে এই ব্যাপারটা নিয়ে আগাচ্ছে, বাট আমাদের তার যে নির্দেশনা সেই নির্দেশনাগুলো সঠিকভাবে পালন হচ্ছে না। আমরা জানি মন্ত্রিপরিষদ থেকে কিছুদিন আগে নো মাস্ক নো সার্ভিস যে ইয়াটা ঘোষণা করা হলো,
আমি গতকালকে আমি একটা ব্যাংকে গিয়েছিলাম, তারা ব্যাংকের যে কর্মকর্তা সেই মাস্ক পরিহিত অবস্থা নাই, যে গ্রাহক সে মাস্ক পরিহিত অবস্থা নাই। তার মানে এই যে নো মাস্ক নো সার্ভিস, এটা শুধু কথার মধ্যে এখনো আছে, এটা যদি পরিপূর্ণভাবে বাস্তবায়ন করতে না পারে তার এত যে একটা ভয়ঙ্করতার ভয়ঙ্কর একটা সিচুয়েশন আমাদের সামনে চলে আসবে। আপনি জানেন যে যেকোনো মানে মহামারীর ক্ষেত্রে আমরা যে জিনিসটা খেয়াল করি যে পৃথিবীর যে কোনো মহামারী বিশ্লেষণ করে দেখা যায় মহামারীর ফার্স্ট ওয়েভ থেকে সেকেন্ড ওয়েভ বা থার্ড ওয়েভে বেশি মানুষের মৃত্যু ঘটে। এই জন্য যে ফার্স্ট ওয়েভে মানুষের ভিতর যে সচেতনতাটা থাকে সেকেন্ড ওয়েভে গিয়ে সেই সচেতনতাটা দেখা যায় না। যেমন আমরা দেখছি যে 8ই মার্চ থেকে যখন আমাদের বাংলাদেশে এটা শুরু হলো তখন যে ধরনের মানুষের ভিতরে একটা সচেতনতা ঘরের বাইরে থেকে বের হওয়ার ক্ষেত্রে তাদের যে একটা বিরতত্ব ছিল এখন কিন্তু সেটা নাই। মানুষ এখন মনে করতেছে যে করোনার এই যে পরিস্থিতি এটা নর্মাল হয়ে গেছে, এখন আমাদের ওই আগের মতো এতটা বেশি সতর্কতার আর প্রয়োজন নেই। যার জন্য আমরা দেখতেছি যে যেই সংক্রমণের মাত্রা আমরা পেয়েছিলাম 9%, সেটা আবার গতকালকে দেখলাম প্রায় 15% হয়ে গেছে। তাই আমাদের আমরা যে জিনিসটা বলবো যে এখন আপনার নো মাস্ক নো সার্ভিস, কারণ আমরা জানি একটা টিকা বা যেটা আমরা বলি ওইটা আমাদেরকে 95% সেভ করতে পারে সর্বোচ্চ, আর যদি আমরা উভয় পক্ষ মাস্ক ইউজ করি তাহলে সেটা আমাদের 97% সেভ করতে পারে। তার মানে মাস্কটা আমাদের জন্য এখন এত বেশি ইম্পর্টেন্ট যে মাস্কবিহীন বের হলে প্রয়োজনে যদি এই যে আমরা দেখলাম জরিমানা টরিমানা করতেছে নির্বাহী ম্যাজিস্ট্রেটটা, এটার পরিসর আরো বেশি বাড়ানো উচিত, মানুষকে মাস্ক পরানোর ব্যাপারে সর্বোচ্চ সতর্কতা করা উচিত। নাজমুল হক, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমরা সংবাদপত্র পর্যালোচনায় ছিলেন, আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সাংবাদিক ও গবেষক বিশেষ প্রতিনিধি দৈনিক যুগান্তরের নাজমুল হক। এবার আমরা চলে যাব আমাদের নিয়মিত আয়োজন রাশিফলে। দর্শক, রাশিফল জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন ডক্টর কেসিপাল। ডক্টর কেসিপাল, আপনাকে স্বাগত জানাচ্ছি, জানাবেন আজকে রাশিফলে কি কি আছে। সেই সঙ্গে নিউজ 24 এর পক্ষ থেকে সকল দর্শকদের জন্য আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সর্বপ্রথম মেষ রাশি জাতক জাতিকা যারা আছেন তাদের মধ্যে যারা বেকার যুবক যুবতী আছেন তাদের হাতে নিত্য নতুন সুযোগ আসতে পারে, এমনকি বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়নের দিকে ধাবিত হতে পারে। সেই সঙ্গে পিতামাতার কাছ থেকে ভরপুর সাহায্য সহযোগিতা পাবেন, এমনকি শিক্ষার্থীদের জন্য দিনটি স্মরণীয় বা বরণীয় হয়ে থাকবে, অবশ্য সন্তানদের আচরণ মনোবেদনার কারণ হতে পারে। এবার বৃষ রাশির যত ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়নের দিকে ধাবিত হবে, এমনকি কর্ম ও ব্যবসা বাণিজ্যে তরতাজা উন্নতি করে চলবেন, সেই সঙ্গে হারানো ধন সম্পদ সম্পত্তি ফিরে পাওয়ার পথ খুলবে। তাছাড়া বিবাহযোগ্যদের বিবাহের পূর্ব প্রস্তুতি নিতে হবে, তবে লৌকিকতায় প্রচুর ব্যয় হতে পারে। এবার মিথুন রাশি জাতক ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে একদিকে আয় উপার্জন কম, অপরদিকে খরচের লাগামহীন চাপ আপনাকে জীর্ণ করে তুলবে। তাছাড়া দূর থেকে আসা কোনো অপ্রিয় সংবাদে মন বিষণ্ণ হয়ে পড়তে পারে, সেই সঙ্গে গুপ্ত ও প্রকাশ শত্রুরা স্বজনদের সাথে হাত মিলিয়ে আপনার সকল প্ল্যান প্রোগ্রাম ফাঁস করে দিতে পারে। এবার কর্কট রাশির যত ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে অত্যাবশ্যকীয় বিবাহে কোনো না কোনো বাধা এসে পণ্ড করে দিতে পারে, অবশ্য জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবেন, সেই সঙ্গে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে, এমনকি নিঃসন্তান দম্পতিরা কোনো না কোনো শুভ সংবাদ পাবেন, তাছাড়া ভাঙ্গা বন্ধুত্ব জোড়া লাগতে পারে। এবার সিংহ রাশির যত ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে শরীর স্বাস্থ্যের প্রতি তীক্ষ্ণ নজর রাখার আবশ্যকতা রয়েছে, তাছাড়া দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় এমনকি তীব্র গতির বাহন বর্জন করতে হবে, সন্তানদের গতিবিধির উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে, তাছাড়া মন সুর সঙ্গীত ও ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে থাকবে। এবার কন্যা রাশির জাতক ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে বিশেষ করে বিদ্যা শিক্ষায় যারা ভর্তি আছেন তাদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে, সেই সঙ্গে কর্মের সুনাম যশ কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ করবে, বিশেষ করে পদোন্নতি সাসপেনশন উইথড্রো বা স্থিত স্থানে বদলির পথ সুগম করবে, সেই সঙ্গে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তন দুটোর পথই সুপ্রশস্ত হবে, তবে লটারি জোয়ারে সেরিয়ে চলতে হবে।
এবার তুলারাশি যত ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকে দিনটিতে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদের মীমাংসা ঘটবে। তাছাড়া সহকর্মী ও অংশীদারদের কাছ থেকে ভরপুর সাহায্য সহযোগিতা প্রাপ্ত হবেন। সেই সঙ্গে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে, তবে আশ্রিত প্রতিপালিত ব্যক্তি থেকে সতর্ক থাকতে হবে। এবার বৃশ্চিক রাশির জাত ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকে দিনটিতে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ায় সাজ সাজ রবরব করতে পারে। ভাই বোনদের কাছ থেকে ভরপুর সহযোগিতা পাবেন, এমনকি মামলা মোকদ্দমা ও কোর্ট কেসের রায় পক্ষে আসতে পারে। অবশ্য শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব বা প্রেম প্রসঙ্গের প্রতি আকৃষ্ট হয়ে থাকতে পারে। এবার ধনুরাশির জাত ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে হাত বাড়ালেই নিত্য নতুন সুযোগ এসে হাজির হবে, যার ফলে শূন্য পকেট পূর্ণ হয়ে উঠবে, এমনকি গৃহবাড়ি ভূমি সম্পত্তি ও যানবাহন লাভের স্বপ্ন পূরণের দিকে ধাবিত হবে। তাছাড়া বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি হবে, এমনকি সপরিবারে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে যোগদান করতে পারে। এবার মকর রাশির জাত ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে যে কাজে হাত দেবেন তাতেই কম বেশি সফলতা পাবেন। তাছাড়া বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলতে পারে, শত্রু ও বিরোধী পক্ষের সকল পরিকল্পনা নস্যাৎ হয়ে পড়তে পারে, প্রেমী যুগলের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে। এবার কুম্ভ রাশির জাত ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে একদিকে আয় উপার্জন কম, অপরদিকে ব্যবসা বাণিজ্যে মন্দা বা অংশীদার বা সহকর্মীদের সাথে বিবাদ, সেই সঙ্গে দূর থেকে আসা কোনো অপ্রিয় সংবাদ যেন মন বিষণ্ন করে তুলতে পারে। তাছাড়া পরিবারে কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হয়ে পড়তে পারে, সেই সঙ্গে শোক দুঃখের অশ্রু জল ধরতে পারে। এত দূর সত্ত্বেও মন ধর্মের প্রতি বিশেষভাবে আকৃষ্ট থাকবে, তাছাড়া বন্ধুত্ব কিন্তু জোড়া লাগতে পারে। এবার সর্বশেষ রাশি মীন রাশির জাত ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে দীর্ঘদিনের আটকে থাকা বিল পাস, পাওনা টাকা আদায়, এমনকি ব্যবসা বাণিজ্যে লাভবান হবেন। বিশেষ করে ব্যবসা বাণিজ্যে মধুক মালের দাম ফুলে ফুলে উঠবে। সেই সঙ্গে হারানো বুকের ধন বুকে ফেরার জন্য দিনটি রেকর্ড সৃষ্টিকারী দিবস হিসেবে গণ্য হবে। এমনকি সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন করতে পারে বা দীর্ঘদিনের কারাবাস জীবনের অবসান করতে পারে। রাশিফল সংক্রান্ত তথ্য এ পর্যন্তই। ডক্টর কেসিপাল আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আজকে রাশিফল জানাচ্ছিলেন ডক্টর কেসিপাল। আজ সকালের বাংলাদেশের আজকের আয়োজন এ পর্যন্তই। আগামীকাল দেখা হবে ঠিক একই সময়। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং করোনা স্বাস্থ্যবিধি মেনে চলুন।